হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, সবসময় পাশে থাকার আর এক নাম গেমিং কমল। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের ভিডিওতে দেখানো হয়েছে ক্লাসিক স্কট র্যাঙ্ক ম্যাচ, যেইখানে কিনা এনিমিকে 800-1000 ড্যামেজ দেওয়ার পরও এনিমি কিল হয় নাই। জানি না এটা এনিমি কেমন এনিমি, জানি না, আজ পর্যন্ত এমন আমার সাথে ঘটে নাই। তো দেখতে থাকুন, উপভোগ করুন আজকের গেম শো। এখনো যারা আমার ফেসবুক পেজে লাইক দেননি, তারা এখনই জলদি করে আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে আসুন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে। বন্ধুরা, আপনাদের কোনো ভিডিওকে যদি সারা বিশ্বের মাঝে দেখাতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনার ভিডিওটাকে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। ইউটিউবে সবসময় পাশে থাকার আর এক নাম গেমিং কমল, তাই অবশ্যই আমার ভিডিওতে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকুন। বন্ধুরা, অলরেডি কিন্তু একটা ম্যাচ জিতে গেছি, দেখেন আপনারা যে আমি কীভাবে আস্তে আস্তে করে বুলেটটা নিয়ে নিই। খুব সুন্দর বা খুবই সিম্পল একটা ব্যাপার, খুবই আনন্দের সহিত আমি বুলেটটা নিয়ে নেব। দেখেন একটা একটি ম্যাচ জিতে হয়ে গেছে আমার সাথে, আমি ব্যাকআপ নিয়ে নিয়েছিলাম। এখন আমার হাতে একটা ছোট গান রয়েছে, এই গান থেকে কিন্তু আমি কিল করে দেখবো সবাইকে নিয়ে নেবো। তো দেখি সামনে কি আছে, এনিমি কি আছে, সামনে যেটা কি আছে সেটাকে মাথা ফাটিয়ে দেবো। এবার চিন্তা করেছি সামনে কিছু আছে না, সামনে কোনো ফাঁকা জায়গা, কোনো জায়গায় কিছু নাই, তো আমি দৌড়িতে থাকি। দৌড়িতে দৌড়িতে যেখানে নিজেকে থামবো সেখানে আমি দেখবো যে নিমেকে দৌড়েছে দিছি দিছি দিছি, সেই সেটা দেখবো। 300 ড্যামেজ দেখছেন ভাই, কী পরিমাণ ড্যামেজটা দিছি কি ভাই, ওই কী এটা কী এটাও কী কী পরিমাণ ড্যামেজ, তারপরে কিল হতে অনেক দেরি করতেছে। তো ভাই লোক দেখেন আমার হাতে কিছু নাই, একটা গান পাইছি, আর এই গানের গুলিটা খুবই কম আছে, তাই গুলি নিয়ে যেতে পারবো, মাত্র 3টা গুলি। আরে ভাই দেখেন গুলি নাই, এই যে পাইছি কিছু গুলি পাইছি, 30টা গুলি দাও, এবার কিছু ঠেকানো সম্ভব হবে, 30টা গুলি থেকে এবার কিন্তু কিছু ঠেকানো সম্ভব হবে। তো ভাই লোক দেখতে থাকুন যে এখনও মানে খালি হাতে ছিলাম, কিন্তু এখন কিন্তু একটা গান পেয়ে গেছি, আর এই গানটা নিয়ে কী করে বুয়েটা নিয়ে আসি। তো দেখতে থাকুন আমার সাথে আর উপভোগ করুন ক্লাসিক স্কট র্যাঙ্ক গেম প্লে। তো এই একটা তারপর মরতেছি না, শালা আমি নিজেই তো মরে গেছি। দেখছেন ভাই কি পরিমাণ ড্যামেজ, তারপর কিচ্ছু হয় না, ও 2টা গুলি লাগছে গায়ে, তারপর কিছুই হয় না। তো আর কিছু করার নেই, 2টা মনে হয় একার বন্য কিছু হবে না, কী হবে জানি না, গায়ে গুলি লাগলেও মারা যায় না, গুলি যতই লাগুক কিছু হয় না দেখছি। তো দ্বিতীয় ম্যাচে আমি হারলাম, অসুবিধা নাই, দ্বিতীয় ম্যাচে হারছি, তৃতীয় ম্যাচে অবশ্যই জিতবো। তো একটা গান নিয়েছি স্ক্রিন সহ, দেখতে পাচ্ছেন আমার হাতের স্ক্রিনটা কিন্তু খুব চলতেছে, খুব মজার একটা গান। এই দেখতে ফিনিশ করে দিতে হবে, আরে আমার কাছে তো খুব মারতেছে, আরে বাইরে কেউ থাকলে বাঁচাও ভাই, আমার উঠে নিয়ে গেল রে ভাই, পাশে রে কেউ নাই। যদি আমি ঘরের মধ্যে যাই আর ঘরের পাশে যদি কেউ আমার ফ্রেন্ডরা থেকে থাকে, তাহলে আমাকে ব্যাক আপ দিতে পারবে। তো আমি আস্তে আস্তে ভিতরে যাই, মনে ভিতর দিয়ে আরো একজন আছে, যা উপর থেকে নামো, কেউ দোতলায় কেউ থাকলে নামো 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 ভাই, আমাকে বাঁচাও। ও ভাই দোতলায় দিয়ে নিজেই নুবো, আমাকে কি বাঁচাবে রে ভাই, আচ্ছা ডেড হয়ে গেলাম, যাও এটা কোনো ঘটনা না, দ্বিতীয় ম্যাচে কোনো ঘটনা না, আরো একটা ম্যাচ আরো তো রয়ে গেছে ম্যাচ। যাক আমার ফ্রেন্ডরা রয়েছে, সে কিন্তু ভালো খেলতেছে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সে খুব ভালো খেলতেছে, যাক দেখি কি করে, বুয়েটা নিয়ে আসতে পারে কি না। তো বন্ধুরা যারা এখনো লাইক দাওনি, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন। হেডশট, যাক এই ম্যাচে অবশ্যই জিততে হবে, আর আশা করি 3টে ম্যাচ খেলা হয়েছে, একটা জিতেছি আর 2টা ম্যাচ আমার বিপক্ষ দল জিতে গেছে।
তো ওই ম্যাচে আমি কি করলাম, একটা জ্যাক নিলাম, একটা হেলমেট নিলাম আর একটা গ্লুয়াল নিলাম। এবার অবশ্যই জিততে হবে। আর আমার কাছে কিন্তু একটা শটগান রয়েছে, দেখতে পাচ্ছেন আমার কাছে একটা শটগান রয়েছে, আর এই ম্যাচে অবশ্যই জিততে হবে। আশা করি এই ম্যাচে আমি জিততে পারবো 100%। তো আমাকে দৌড়ে পালাতে হবে, সামনে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই যে সামনে চলে আসছে, আমি গ্লুয়াল দিয়ে মারো, একটা গ্লুয়াল দিয়েছি। এবার আমি যদি হেডশট লাগাই দিতে পারি, দেখেন ভাই আমি নিজে পড়ে গেছি, কিন্তু ওরা কিন্তু দুটো মারা পড়ছে। আমার বন্ধুকে কিন্তু ওরা দুই থেকে মারা পড়ছে, মানে আমি সহ একা মরে দুইটে মারিয়ে পড়ছি। এটা কিন্তু সিস্টেম আমার দুটো কি হয়ে গেছে, আর আছে দুটো, আর আমার কিন্তু তিনজন এখনো জীবিত আছে। ভালো খেলতেছে, খুব ভালো খেলতেছে, গুলি কর না রে ভাই। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার খেলাটা কিন্তু টান টান উত্তেজনার মাঝে চলতেছে। অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, 100% মজা পাবেন, 100% এনজয় করতে পারবেন ভিডিওটায়। উঁচু জায়গায় উঠে যদি দেখা যায় যে আশেপাশে কোনো জিনিস আছে কিনা, এখান থেকে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে না। এখানে কেউ নাই, যখন নাই তখন আমাকে নিচে নেমে যেতে হবে। তো ভাই নাম, ভাই নিচে নাম, ভিতরে গিয়ে দেখ একটু আছে কিনা। বাবা বাবা বাবা, খুব ভালো খেলে, খুব ভালো খেলে, খুব ভালো খেলে। অপি অপি গেমিং, যাও সামনে যাও ভাই, সামনে যাও। আরে ভাই তোমাকে কিন্তু দিলে গুলি করে দিবে, পিছন থেকে ও নিয়ে আসছে। হ্যাঁ ওইখানে আসছে ভাই, যে বাড়ির পাশে। আরে মেডিকেট করো, মার 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 মার। থ্যাংক ইউ, বুয়ে নিয়ে আসছে 100%। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আসলেই কিন্তু মজা হচ্ছে, 2+2, 2/2, মানে ওরাও দুই ম্যাচ জিতেছে, আমরাও দুই ম্যাচ জিতে গেছি। এবারে কিন্তু একদম টান টান উত্তেজনা চলতেছে দ্বিতীয় এই ম্যাচের পর্বটা, মানে তৃতীয় ম্যাচ। ওরা যদি জিতে কি কি হবে, আমরা যদি জিতি এইবারে দেখা হবে কি জিতে কি হারে। আমার মধ্যে রয়েছে একটা শটগান, আর কিন্তু কিছু নাই। আমার কাছে আর একজন এসে আমার কাছে সেফ জায়গায় নিয়েছে, বা পাঁচ মিনিট সেফ